আমাদের দুর্ভাগ্য 2001 সালে সরকার আসতে পারেনি, বিএনপি জামাত জোট ক্ষমতায় আসে। ক্ষমতায় এসেই খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েই যে কাজটা করে সেটা হচ্ছে কমিটি ক্লিনিক বন্ধ করে দেয়। কেন বন্ধ করে? তার কথা ছিল যে এই কমিটি ক্লিনিক হলে পরে এখানে যারা কাজ পাবে, চাকরি পাবে বা কাজ করবে, আর যারা চিকিৎসা সেবা নেবে, তারা সবাই নৌকা মার্কায় ভোট দেবে। এই নৌকা মার্কায় ভোট দেবে এই আশঙ্কায় তিনি মানুষের স্বাস্থ্য সেবা আমরা যে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলাম সেটাই বন্ধ করে দেয়। এটা জনগণের কল্যাণের দিকে তাকায় না। আমি আপনাদের একটা কথা বলি, এই যে আমরা বিনা পয়সা ঘর দিচ্ছি, যে ভূমিহীন আমরা তাকিয়ে দিচ্ছি, সে কোন দল করে, কোন ধর্মের, কোন কি, আমরা কিছু কিন্তু সেটা দেখি না। আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি, আর মানুষকে মানুষ হিসেবেই সেবাটা দেই। এই যে কমিউনিটি ক্লিনিক, তার মাধ্যমে আমরা যে চিকিৎসা সেবাটা দিচ্ছি, তো এই সেবাটা তো সব ধর্ম বর্ণ সব মানুষই পাচ্ছে। সেখানে কি বেছে বেছে দেওয়া হচ্ছে? তা তো দেওয়া হচ্ছে না, কিন্তু তাদের খালেদা জিয়া সহ এই বিএনপি জামাত জোট এদের হলো চিন্তার দৈন্যতা আছে। এরা স্বার্থপরতায় ভোগে, এটা হচ্ছে মানুষের কল্যাণ চায় না, এটাই হচ্ছে দুর্ভাগ্য। যাই হোক, আমরা এটা কাজ শুরু করি এবং সেই ক্লিনিকগুলি থেকে এখন সারা এলাকায় মানুষ অন্তত কিছু প্রাথমিক স্বাস্থ্যসেবাটা পাচ্ছে, যার ফলে আমরা আজকে মাতৃ মৃত্যুর হার কমাতে পেরেছি, শিশু মৃত্যুর হার কমাতে পেরেছি, মানুষ যাতে সুস্থভাবে বাঁচতে পারে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিজেকে সুরক্ষিত রাখা, সব ব্যবস্থাগুলো আমরা করতে পারছি। বিশেষ করে আমাদের বাড়ির মেয়েরা আজকে আর বসে থাকতে হয় না কারো মুখাপেক্ষি হয়ে, পায়ে হেঁটে যে চিকিৎসাটা নিতে পারে। এবং 30 প্রকার ঔষধও দেওয়া হচ্ছে, ব্লাড প্রেশার অথবা ডায়াবেটিস আছে কিনা সেটাও পরীক্ষা করে দেওয়া হচ্ছে। কিন্তু সেভাবেই আমরা কিন্তু কাজ করে যাচ্ছি, এবং এটা কমিউনিটি লোকরা, এটা তাদেরই হাতে গড়া, তাদের সম্পদ, আর ভবিষ্যতে যে এটা যাতে নষ্ট করতে না পারে সেজন্য একটা ট্রাস্ট ফান্ড করে দিয়েছি। আমরা ফান্ডেই টাকা দিচ্ছি আর তার মধ্যে এটা চালানো হচ্ছে, আর আমাদের স্থানীয় যারা নেতৃবৃন্দ বা বিত্তশালী তারা তাদের মতো করে সহযোগিতা করে যাচ্ছে। আমাদের যারা বিশেষ করে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি তারাও সহযোগিতা করে যাচ্ছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই। এখন আসুন আজকের যে অনুষ্ঠান সেটা, এখানে একটা কথা আমরা কিন্তু আমাদের কথাই হচ্ছে অন্ধজনে দেহ আলো। আসলে অন্ধত্ব, মাতৃত্বকালীন যে অন্ধত্ব সেটা যাতে দূর হয়, আমরা কিন্তু এই মাতৃত্বকালীন সেবা দিচ্ছি, মায়ের স্বাস্থ্য পরীক্ষা করছি এবং তাকে বিশেষ ধরনের ইঞ্জেকশন দেওয়া হয় প্রসবকালীন সময়ে, যাতে বাচ্চা জন্মান্ধ না হয়, তার চিকিৎসা এবং পুষ্টির দিকে আমরা লক্ষ্য রাখছি। এবং যার ফলে আজকে এই জন্মকালীন সময় জন্মান্ধতা এটা কিন্তু প্রায় আমাদের নাই বলতে গেলে। পাশাপাশি আমরা ভিটামিন এ ক্যাপসুল দিচ্ছি, যাতে ছোট্ট শিশুটাই শুরু থেকে মানে মানে তার চক্ষু এবং তার ভিটামিন এ, তার শারীরিক যে মানে বেড়ে ওঠাটা সেটা যেন সুস্থভাবে হয়, সেই ব্যবস্থাটা, সেই টিকার ব্যবস্থা আমরা করেছি।